السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমেদ্দিন ফোর স্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান, দামাত বরাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইসলামের দৃষ্টিতে হযরত ঈসা আলাইহিস সালাম এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং 10-15 মিনিট পরেই দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام على علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতেই প্রতিদিনের নিয়ে আজও জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমাদের আলোচ্য বিষয় হযরত ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে। আমরা মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি সাতটি বিষয়ের উপর আমাদের অবশ্যই অগাধ বিশ্বাস থাকতে হবে। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে এই বিশ্বাসগুলোর কথা আমরা উল্লেখ করে এগুলোর উপর আমরা বিশ্বাস করে থাকি। আমানতু বিল্লাহি, আমরা বিশ্বাস করি সর্বপ্রথমে আল্লাহর উপর, আল্লাহ এক, ওনার কোনো শরিক নেই, এবং আল্লাহ সুবহানাহু তাআলার অনেক সিফাত এবং কোয়ালিটি রয়েছে, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার উপর সেইভাবেই বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং দুই নম্বর আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন অ্যাঞ্জল এবং ফেরেশতাদেরকে, অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে থেকে চারজন ফেরেশতা বেশি ফেমাস, হযরত জিব্রিল আলাইহিসসালাম যিনি আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে উম্মতের কাছে নবীদের কাছে নিয়ে আসেন, মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার দায়িত্বে মানুষের ফুড, বৃষ্টি, ওয়েদার সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাধ্যমে এগুলো কন্ট্রোল করেন, ইসরাফিল আলাইহিসসালাম যিনি সিংহাতে ফু দেওয়ার মাধ্যমে কেয়ামত কায়েম হবে, প্রথম সিংহার ফুর মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে, আরেকবার ফু দেওয়ার মাধ্যমে আবার সব সৃষ্টি হবে, এবং আরেকজন ফেরেশতা আমরা বিশ্বাস করি মলকুল মউত, যাকে আমরা আজরাইল বলে থাকি, উনি প্রত্যেক জানদারের জান কবজ করে থাকেন। এছাড়াও আর অনেক ফেরেশতা রয়েছেন, আমরা একথাও বিশ্বাস করি। এক মুসলমান হিসেবে বিশ্বাস করি আমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছেন কমপক্ষে 10 জন ফেরেশতা, দুইজন দুই কাঁধে,
ডানের জন আমরা যে সমস্ত নেক কাজ করি এগুলা লিপিবদ্ধ করেন, বামের ফেরেশতা আমরা গুনাহের কাজ করলে এগুলা লিপিবদ্ধ করেন, আরও দুইজন ফেরেশতা একজন আমাদের সম্মুখে একজন আমাদের পিছনে আমাদেরকে সব ধরনের বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে ওনারা আমাদেরকে হেফাজত করেন, আরও দুইজন দুই টুটে আমরা যে সময় দুরুদ শরীফ পড়ি এই দুরুদ শরীফটা কালেক্ট করে ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে পৌঁছান, আরও দুই ফেরেশতা দুই চৌকে চক্ষুকে হেফাজত করেন, আর আরও একজন ফেরেশতা আছেন আমাদের কপালে যদি আমরা বেশি অহংকার বা দাম্ভিকতা দেখাই তখন উনি ওই মানুষটাকে নিচে অসম্মানিত করে ফেলেন, যেমন ফেরাউনকে পানির নিচে ডুবিয়ে আল্লাহ পাক মেরেছিলেন, আর যদি কোনো মানুষ বিনয়ী হয় তো ওই ফেরেশতা ওই ব্যক্তির সম্মানকে বৃদ্ধি করেন, এলোভেট করেন, আর আরেকজন ফেরেশতা আমাদের মুখের মধ্যে থাকেন, আমরা ঘুমাইলে যেন অখাদ্য কোনো জিনিস যেন ভিতরে যেন না চলে যায়, এই টোটাল দশজন ফেরেশতা আমরা এগুলো বিশ্বাস করি। এছাড়া আরও অনেক ফেরেশতা রয়েছেন, আমরা জানি কবরে গেলে দুজন ফেরেশতা ইন্টারভিউ নেবেন যাদেরকে মুনকার এবং নাকির বলা হয়, এবং দুই কাজের দুই ফেরেশতা, এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে কিরামান খাতিবিন। ওয়া কুতুবিহি, আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য তিন নম্বর যে বিষয়টি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হেদায়েতের জন্য যুগে যুগে কিতাব প্রেরণ করেছেন, একশত চারখানা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কয়খানা? একশত চারখানা, 104 100 কিতাব সহিফা বা ছোটো ছোটো বুকের মতো, আর চারখানা বড় বড় কিতাব তৌরাত মুসা আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছিল, জবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছে, ইঞ্জিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছে, এবং সর্বশেষ কোরআন কোরআনে করিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং উম্মতে মুহাম্মদের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। এই চারটি বড় বড় বুক আমরা এগুলো বিশ্বাস করি। চতুর্থ নম্বর ওয়া রুসুলিহি, আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে রসুলও প্রেরণ করেছেন। টোটাল আম্বিয়া কতজন এক্স্যাক্টলি সঠিক নম্বর আল্লাহ ব্যতীত আমরা কেউ জানি না। কোরআনে করিম আল্লাহ বলেছেন মিনহুম মান কাসাসনা ওয়া মিনহুম মান লাম নাকসুসুম আলাইক, অনেক আম্বিয়া কেরামের কথা আপনি নবীকে আমি বলেছি, আবার অনেক আম্বিয়াদের কথা আমি আপনি নবীকেও বলি নাই। বাট এরপরেও কোনো একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হাদিসটি হযরত আবু যর গফারি থেকে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ আম্বিয়া কেরামের টোটাল নাম্বার কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন 1,24,000। পাল্টা প্রশ্ন করেন, ইয়াজুল্লাহ তন্মধ্যে থেকে নবীদের মধ্যে থেকে শুধু রসুল কয়জন? রসুল্লাহ বললেন রসুলের সংখ্যা হল 313 জন, 313। এবার প্রশ্ন দ্বারায় নবী আর রসুলের মধ্যে পার্থক্য কী? রসুল হলেন যাকে আল্লাহাক নতুন কোনো বুক দিয়েছেন বা নতুন কোনো ধর্ম দিয়েছেন, আর নবী যিনি আল্লাহর মেসেজ উম্মত কাছে পৌঁছান, হতে পারে পূর্বকার নবীর মেসেজ বা কিতাব যেটা আছে সেটার উপর কাজ করেছেন, নতুন কোনো কিতাব বা নতুন কোনো ধর্ম দেওয়া হয় নাই। তো আল্লাহর মেসেজ যারাই উম্মত কাছে পৌঁছেন, নতুন কিতাব থাকতে পারে নাও থাকতে পারে, সবাইকে নবী বলা যায়, আর নবীদের মধ্যে স্পেশাল হলেন রসুল যারা আল্লাহর মেসেজ পৌঁছান এবং ওনাকে নতুন কোনো কিতাব দেওয়া হয়েছে অথবা নতুন একটা ধর্ম দেওয়া হয়েছে। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে নতুন ধর্ম বা নতুন বুক দেওয়া হয়েছে, আমি আগেই বলেছি সর্বমোট বুক আল্লাহ পাক নাজিল করেছিলেন 104। এই 104 জন তো অবশ্যই রসুল, এর উপরেও আরও কিছু রসুল যাদেরকে ইলহামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন ধর্ম দিয়েছিলেন, দিন দিয়েছিলেন, এই সব মিলিয়ে 313 জন হলেন রসুল। কতজন? 313। সেই কারণে 313 নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 313 নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে বদরের যুদ্ধেও যে সাহাবায়ে কেরাম শত্রুর মোকাবেলায় বিজয় লাভ করেছিলেন তাদের নম্বরও ছিল নির্ভরযোগ্য ওলামা কেরামতে 313 জন, এবং তালুত আলাইহিস সালাতু ওয়াসালামের সঙ্গে জালুতকে জালিম বাদশাহ জালুতকে হত্যা করার জন্য যারা ওনার সঙ্গে গিয়ে জেহাদে অংশগ্রহণ করেছিলেন তাদের সংখ্যা ছিল 313 জন। যদিও প্রথমে বের হয়েছিলেন 70,000,
শর্ত লঙ্ঘন করার কারণে বাকি আর কেউ সাথে যেতে পারেন নাই, সাথে গিয়েছিলেন মাত্র 313 জন। কোরআনে করিমে আল্লাহ উল্লেখ করেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ। আল্লাহ চাইলে কম সংখ্যক মানুষকে বিপুল সংখ্যক মানুষের উপর বিজয় দিতে পারেন। তো সেই কারণে 313 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোটাল রসুলের সংখ্যা 313। তার মধ্যে কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন আম্বিয়া কেরামের নাম উল্লেখ করেছেন। কতজন? 25 জন। ওই 25 জন আম্বিয়া কেরামের মধ্যে থেকে শুধুমাত্র সূরায়ে আনআমে একই জায়গায় 18 জন আম্বিয়া কেরামের নাম উল্লেখ করেছেন, সূরাতুল আনআমে, আপনারা বের করে দেখবেন। এবং সূরাতুন নিসায় এক জায়গায় আল্লাহ পাক ওই 25 জনের মধ্যে থেকে 12 জনের কথা উল্লেখ করেছেন। এই সব মিলিয়ে টোটাল 25 জন আম্বিয়া কেরামের কথা কোরআনে করিমে নাম মেনশন করেছেন, রসুলের কথা। ওই 25 জনের মধ্যে থেকে অন্যতম একজন হলেন হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার মূল আলোচ্য বিষয় এটাই। তো আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে রসুল প্রেরণ করেছেন। আমি প্রসঙ্গে পরে আসছি, বাকি ইসলামের মৌলিক বিষয়ে যেগুলো আমাদের বিশ্বাস করতেই হয় আমি চারটা বলেছি। 5 নম্বর, ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা বিশ্বাস করি এই পৃথিবীর দিন শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে। 6 নম্বর, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা, আমরা তকদীরের উপর বিশ্বাস করি, ডিক্রি এবং ডেস্টিনি, আল্লাহর সিক্রেট প্ল্যান, আসমান জমিনের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তকদীর ফিক্স করেছেন। এবং প্রত্যেকটি মানুষ সৃষ্টির 40 বছর আগে আবার এটাকে রিনিউ করা হয়, মায়ের পেটে থাকতে চারটি জিনিস আবার এখানে ফাইনাল করা হয়, দুনিয়াতে আসার পরে প্রতি বছর আবার এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি লাইলাতুল কদরে এটাকে আবার পুনরায় আবার এটাকে ফিক্স করে ফেরেশতাদের হাতে হস্তান্তর করেন। এই হলো তকদীরের উপর আমরা বিশ্বাস করি। এবং সর্বশেষ 7 নম্বর আরেকটি মৌলিক বিষয় হলো ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরেও আমরা একদিন আমাদেরকে জিত্তা করা হবে, রেজারেকশন, এবং আমরা একদিন রেজারেক্টেড হব, আবার পুনরায় আমাদেরকে জীবিত করা হবে, আমরা এটাও বিশ্বাস করি। এরপরে হাসারের মাঠে গিয়ে বিচারের পরে কেহ জান্নাতি হবেন, কেহ জাহান্নবী হবেন, এই সব আমাদের অবশ্যই বিশ্বাস করতে হয়। এই মৌলিক বিশ্বাসের মধ্যে থেকে একটি বিশ্বাস হলো আমরা সকল আম্বিয়া কেরামের উপর আমরা বিশ্বাস করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া প্রেরণ করেছেন। এখানে একটি বিষয়, সর্বমোট 104 খান কিতাব প্রেরণ করলেও লক্ষাধিক আম্বিয়া কেরাম আল্লাহ পাক প্রেরণ করেছেন। এখান থেকে কী বোঝা গেল? যে কিতাবের চেয়েও গুরুত্ব উস্তাদ এবং টিচারের বেশি। আমি আবারও বলবো যে কিতাবের চেয়েও হেদায়ত এবং তাকওয়া এবং দীন শিক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ আমাদের লাইফে উস্তাদ, যোগ্য উস্তাদ। এই জন্য যোগ্য উস্তাদের মাধ্যমে দীন শিখতে হবে। আজকাল আমরা অনেক সময় অনেকেই বিভিন্ন বুক থেকে আমরা দীন শিক্ষা করতে থাকি, আর আমরা অনেক সময় নিজের বুঝে আমরা বুঝতে গিয়ে অনেক সময় আমরা নিজে বিভ্রান্ত হই, যার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাবুল ইলিমের চ্যাপ্টারে সঠিক ইলিম পাওয়ার সঠিক পন্থা এবং পদ্ধতি উনি প্রমাণ করেছেন, প্রুফ করেছেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, কোরআন এবং হাদিসের সহি জ্ঞান ওইটাই যেটা উস্তাদের মাধ্যমে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব প্রেরণ করলেন 104, কিন্তু উস্তাদ প্রেরণ করলেন 1,24,000, তাহলে উস্তাদের গুরুত্ব বেশি। এজন্য বিজ্ঞ এবং যোগ্য উস্তাদের মাধ্যমে এই দিন শিখলে এটাই তাকে সেফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ উস্তাদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীদের মধ্যে থেকে সর্বশেষ উস্তাদ বানিয়ে পেটেছেন, প্রেরণ করেছেন। আল্লাহর নবী নিজে বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুআল্লিম এবং টিচার হিসাবে টিচিং এর জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন। আবার আসুন ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে, আমরা মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি সমস্ত আম্বিয়া কেরামের উপর। এর মধ্যে থেকে আল্লাহ কোরআনে করিমে 25 জনের নাম উল্লেখ করেছেন, এবং টপ ফাইভ সর্বশীর্ষে যে 5 জন আম্বিয়া রসুল, এই সর্বশীর্ষে 5 জন রসুলের মধ্যে থেকে অন্যতম একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেটাকে কোরআনের ভাষায় উলুল আজম মিনার রসুল বলা হয়েছে, উলুল আজম মিনার রসুল, যার ফলে কেয়ামতের দিন উম্মত যে সময় বিচার কায়েম হচ্ছে না, বেফান হয়ে গিয়েছেন, সর্বপ্রথম যাবেন আদম আলাইহিস সালামের কাছে, কারণ উনি বাবা। এরপরেই ওই 5 জন রসুলের কাছে পর্যায়ক্রমে আসবেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিস সালাম,
শেষ পর্যন্ত আসবেন নবী মুহাম্মদ রাসূলের কাছে যে বাবা আদম সাহেব বরকত যেতেই হয় আর এর পরেই পর্যায়ক্রমে ওই পাঁচজন রাসূলের কথা উল্লেখ করা হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এবং শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রেফার করবেন যে ওই কাজের জন্য একমাত্র যোগ্য যিনি তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম তো সেই হিসাবে ঈসা আলাইহিস সালামের কিয়ামতের দিনও রেফার করবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় থাকা অবস্থায় উনি সুসংবাদ দিয়ে গিয়েছেন যে আমার পরে একজন নবী আসবেন ওনার নাম হবে আহমদ আপনারা কোরআন শরীফে পড়েছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতী মিন বাদি ইসমুহু আহমদ ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গিয়েছেন যে ওনার পরে যিনি আসবেন উনি হবেন নবী মুহাম্মদ যার আরেক নাম হবে আহমদ দুই তিন নম্বর ঈসা আলাইহিস সালামের পরেই 570 খ্রিস্টাব্দে পরে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 570 ইয়ার্স পরেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল মধ্যখানে আর কোনো নবী ছিলেন না তো এই সব মিলিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গভীর সম্পর্ক যার কারণে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে সহি আকিদা বিশ্বাস স্থাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে শিক্ষা দিয়েছেন এটা পার্ট অফ আকিদা এবং পার্ট অফ ঈমান ঈসা আলাইহিস সালামকে আমাদের সহি আকিদা না রাখলে আমাদের ঈমানই কামিল হবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার মা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কোরআনে করিমে একটি মুস্তাকিল সূরা অবতীর্ণ করেছেন সূরাটির নাম কি সূরায়ে মরিয়ম এবং ঈসা আলাইহিস সালামের নাম কোরআনে করিমে 25 টাইম 25 বার আল্লাহ উল্লেখ করেছেন যে কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবী মুহাম্মদ ইসলামের নাম মুহাম্মদটি উল্লেখ করেছে 4 বার কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে 25 বার 25 বার এবং সবচেয়ে বেশি কোরআনে করিমে যে নবীর নাম উল্লেখ করা হয়েছে তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বারবার ওনার নাম উল্লেখ করা হয়েছে তো 25 বার উল্লেখ করা হয়েছে ঈসা আলাইহিস সালামের নাম এবং ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে সহি আকিদা যাতে আমরা বিশ্বাস রাখতে পারি এজন্য ওনার মা সম্পর্কে মুস্তাকিল একটি সূরা অবতীর্ণ করা সূরা মরিয়ম নামকরণ করা হয়েছে এবং ওনার নানার ফ্যামিলি সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকার জন্য আরেকটি সূরা অবতীর্ণ করেছেন সূরার নাম রেখেছেন সূরাতু আলে ইমরান কারণ ইমরান হলেন ঈসা আলাইহিস সালামের নানা যিনি ছিলেন বাইতুল মাকদিসের ইমাম অত্যন্ত নেক এবং বুজুর্গ আদমি ছিলেন এবং ওনার স্ত্রী ছিলেন অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানি ওনার নাম ছিল হান্না মজার ব্যাপার হলো যে হযরত ইমরান বৃদ্ধ হয়ে গিয়েছিলেন ওনার ঘরে কোনো সন্তান হন না কেন ওনার স্ত্রী হান্না উনি বন্দা ছিলেন কোরআনের পরিভাষায় আকিম বলা হয় ইংলিশে বারেন বলে যার ঘরে কোনো সন্তান হয় না তো হঠাৎ একদিন উনি বাগানে বসেছিলেন আল্লাহু আকবার দেখতে পেলেন একটা সুন্দর দৃশ্য একটা পাখি তার ছোট্ট ছোট কচি কচি বাচ্চাদেরকে দূর থেকে আধার নিয়ে আর বড় আদর করে বাচ্চাদেরকে এই আদারগুলো খাওয়াচ্ছে আপনারা তো এই দৃশ্য দেখে থাকলে যারা এই মধ্যে টিভির পর্দার সামনে আছেন হয়তো অনুমান করতে পারবেন একটা পাখি কীভাবে দূর দূর থেকে কষ্ট করে একটা আদার একটা খাবার সংগ্রহ করে তার ছোটো ছোটো কচি বাচ্চাদের মুখে কীভাবে সে আনিয়া নিজের মুখ থেকে বের করে তাদের খাওয়ায় আরও বাচ্চারা কীভাবে কিসমিস কিসমিস করে বড় কৌতূহলের সঙ্গে তারা এই খাবারটা গ্রহণ করে থাকে এটা দৃশ্য অত্যন্ত মনোরম এবং চমৎকার একজন মা হিসাবে উনি তাকিয়ে দৃশ্য দেখেছিলেন দেখতেছিলেন আর মনে হয় একটা চলে আসলো বলে হায় হায় আজকে একটা পাখি তার বাচ্চাদের কীভাবে আদর করতেছে আল্লাহ যদি আমাকে একটা শিশু দিতেন তা আমিও তো তাকে এভাবে আদর করে বড় করে আর আমি ওই আল্লাহর নামে ওই বাচ্চাকে হামেশার জন্য ওনার পবিত্র ঘর বাইতুল মকদিসের খাদিম বানিয়ে আমি তার কাছে কিছু না আছে সারা জীবন আজীবন তাকে বাইতুল মকদিসের খাদিম বানিয়ে দিতাম উনি দোয়া করলেন আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিতে ওই পাখির মতো আমি এই বাচ্চাটাকে আদর করে বড় করে আর আপনার হলো করে দিতাম উনি দোয়া বললেন ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা জয় আল্লাহ আমি নজর করলাম যদি আপনি আমাকে কোনো সন্তান দেন তাহলে আমি কিন্তু এই বাচ্চাটাকে আপনার নামে আমি বাইতুল মুখাতে দিয়ে দেবো আল্লাহ কবুল করাইলেন তৎকালীন সময় একটা সন্তানকে আল্লাহর ঘর মসজিদের খাদিম বানিয়ে দেওয়া এবং মসজিদের খেদমতের জন্য অক্ষ করে দেওয়া সেটা জায়েজ ছিল আল্লাহ বলেন ফতাকাব্বাল তুমি বললেন ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস-সামিউল আলিম আল্লাহ আপনি আমার এই ক্ষুদ্রটুকু নজর কবুল করে আমাকে একটা সন্তান আপনি দেওয়ার ব্যবস্থা করে দেন আর আপনি তো অবশ্যই আমার দোয়া শুনতেছেন আর আপনার সব কিছু আমার অন্তরে কবরও জানতেছেন আল্লাহু আকবার
আল্লাহ সুবহানাহু দোয়া কবুল করে নিলেন। উনি সুবহানাল্লাহ, ওনার গর্ভে একটা সন্তান চলে আসলো। উনি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, সন্তান জন্ম নেবে, আমি তাকে বড় করে শেষ পর্যন্ত বাইতুল মুকদ্দিসের আমি খাদিম বানিয়ে দিব। এক পর্যায়ে সন্তান ভূমিষ্ঠ হলো, বাট ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল উনি মেয়ে সন্তান। তখন উনি চিন্তায় পড়লেন, উনি বললেন, ফালাম্মা ওয়াজাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াজাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লাম বিমা ওয়াজাআত। বলেন, আল্লাহ, আমার তো স্বপ্ন ছিল আমি আপনার গর্ভে বাইতুল মুকদ্দিসের তাকে খাদিম বানিয়ে দেব, বাট আপনি দেখতেছেন এই সন্তানটা তো একটা মেয়ে সন্তান, তখন আমি কীভাবে তাকে খাদিম বানিয়ে দেব? আল্লাহ বলেন, চিন্তার কোনো কারণ নাই, এই মেয়ে মেয়ে হতে পারে মরিয়ম, কিন্তু দুনিয়ার অনেক পুরুষও তার কাছে আসতে পারবে না। লাইসা যাকারু কালনসা। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে যে সমস্ত কয়েকজন মহিলা কামেল হয়েছেন, তার মধ্যে অন্যতম একজন হলেন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা। কামুলা মিনার রিজালে কাসির ওয়ালাম ইয়াকমুল মিনান্নিসা ইল্লা মরিয়ম ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন। এই কয়েকজন মহিলা অত্যন্ত কামালতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন এবং মুসা আলাইহিস সালামের মা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মরিয়মকে কামেল করেছেন। আল্লাহ বলেন, আমি আগে থেকেই জানি এটা মেয়ে সন্তান, আমাকে বলতে হবে না। ওয়া ইন্নি সাম্মাইতুহা মরিয়ম, আল্লাহ বললেন আমি নাম সিলেক্ট করে রাখলাম তোমার চিন্তার কারণে, আমি তার নাম আমি নামকরণ করলাম মরিয়ম। ওয়া ইন্নি উইদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা মা হান্না, উনি দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার এই মেয়েকে এবং তার যত সন্তান জন্ম নিবে তার সন্তানদেরকে শয়তানের রাজিমের আক্রমণ থেকে আমি তোমার হেফাজত দিলাম। আল্লাহ দোয়া কবুল করেছেন। দোয়া কবুল হওয়ার রেজাল্ট কি? যে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা জন্ম নেওয়ার সময় শয়তান মরিয়ম রাদিয়াল্লাহু টাচ করতে পারে নাই, ঈসা আলাইহিস সালামকেও টাচ করতে পারে নাই। সাধারণত একটা সন্তান জন্ম নিলে ওই টাইমে শয়তান এসেই ওই বাচ্চাকে একটা জাপটা মারে, স্নাচ করে এবং বাচ্চা চিৎকার করে, কান্না শুরু করে। আপনারা তো দেখেছেন যে কোনো সন্তান জন্ম নেওয়ার পরেই যে সময় ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। তো শয়তান ঈসা আলাইহিস সালামকেও টাচ করার জন্য এসেছিল, কিন্তু যে সময় হাত দিয়ে টাচ করবে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম হাতটাকে সরাইয়ে ফেললেন এবং তার হাতটা ঈসা আলাইহিস সালামের গায়ে টাচ করার পরিবর্তে ওয়ালের মধ্যে গিয়া টাচ করলো। ঈসা আলাইহিস সালামের গায়ে হাত লাগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়ার বরকতে হেফাজত করেছেন। এখান থেকে একটা শিক্ষণীয়, মায়ের দোয়া, মায়ের দোয়ার বিকল্প নাই, মায়ের দোয়ার বিকল্প নাই। এই মুহূর্তে টিভির পর্দার সামনে যারা আছেন, দন্য আপনারা যাদের মা এখনও জীবিত আছেন, বাবা জীবিত আছেন, দুনিয়া এই দোয়ার চেয়ে বড় দোয়ার হতে পারে না। সন্তানের জন্য মাতা পিতার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কবুল হয়। এই মায়ের দোয়া কবুল হয়েছে, আল্লাহ শয়তান থেকে উনাকে হেফাজত করেছেন এবং ওই মেয়ে মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালামকেও শয়তান থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন। মায়ের দোয়ায় সন্তানও বাঁচছে এবং গ্রান্ডসান অর্থাৎ নাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকেও শয়তান থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন। এর জন্য যারা আমার পর্দার সামনে টিভির সামনে যারা মারা আছেন, আপনাদের জন্য এখান থেকে লেসন হলো, আপনারা সন্তানের জন্য দিল করে দিল ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়ার মাধ্যমে সন্তানকে নেক বানাবে ইনশাআল্লাহ। দোয়ার ফলে কী হলো? এই মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বড় হতে শুরু করলেন। আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন সেই দোয়াকে এবং মরিয়ম রাদিয়াকে কবুল করলেন সুন্দরভাবে। ও আম্বাতাহা নাবাতান হাসানা, অত্যন্ত সুন্দরভাবে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা খুব তাড়াতাড়ি বড় হতে শুরু করলেন। তাফসীরে কিতাবে লেখেন, অন্য বাচ্চারা এক মাসের রুকু বড় হওয়ার কথা, মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা কুদরতি আল্লাহর ফাতের মাধ্যমে এক সপ্তাহে এক মাসের উনি মানে এভাবে বড় হওয়া শুরু করলেন, গ্রো হওয়া শুরু করলেন। এবং অন্য বাচ্চা এক সপ্তাহে যেরকম বড় হওয়ার কথা, উনি একদিনে এই পরিমাণ বড় হতে শুরু করলেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে উনি বাইতুল মুকদ্দিসে ওনাকে ওয়াকফ করে দিবেন। এবার কে হবে তার জিম্মাদার? ইতিমধ্যে ওনার বাবা এমরান উনি ইন্তেকাল করলেন। তো বাইতুল ইমাম উনি ইন্তেকাল করেছেন, কে হবে ওনার কফিল, কে হবে জিম্মাদার? বাইতুল মুকদ্দিসের বড় উলামা একরাম প্রায় সবাই চাইতেছেন, শেষ পর্যন্ত লটারির মাধ্যমে উনারই খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কফিল বানালেন এবং হযরত মরিয়ম রাদিয়াল্লাহু
বাইত মাসের খেদমা শুরু করলেন এরপর ইনশাআল্লাহ ইসা আলাইহিস সালামের জন্ম নেবেন আমরা এই প্রসঙ্গে পড়াচনা করব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরামুল্লাহ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম সুযোগ পেলে ইনশাআল্লাহ আমরা আরো শোনার চেষ্টা করব যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল ইসলামের দৃষ্টিতে হযরত ঈসা আলাইহিস সালাম এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা আরো কিছু আলোচনা শুনব আর আপনাদের যখন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন তখন আপনারা কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন এবং প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র জাযাকুমুল্লাহ আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল হযরত ঈসা আলাইহিস সালাম ইসলামের দৃষ্টিতে একজন মুসলমান হিসাবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কী ধরনের বিশ্বাস রাখা প্রয়োজন একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে বিশ্বাস রাখবে যে এক আল্লাহ ওনার কোনো শরিক নাই এবং বিশ্বাস রাখবে ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর বান্দা এবং আল্লাহর কোন হয়ে যাও এই শব্দের নির্দেশের মাধ্যমেই কুদরতিভাবে বাবা ছাড়া আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পয়দা করেছেন এবং ডাইরেক্ট আল্লাহ সুবহান ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে ওনার রূহ ওনার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক রূহ প্রেরণ করেছেন এবং যারা বিশ্বাস করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী এবং আল্লাহর বান্দা বিশ্বাস করবে জান্নাত সত্য জাহান্নাম সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আকীদা বিশ্বাস যাদের থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের জন্য জান্নাত নিশ্চিত তাদের জন্য জান্নাত নিশ্চিত রাখবেন তো জান্নাতে যেতে হলে আমাদেরকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও এই সঠিক আকীদা রাখা খুবই প্রয়োজন আজকের আমাদের আলোচ্য বিষয় ঈসা আলাইহিস সালামকে নিয়েই ছিল আপনারা জানেন আমরা সাধারণত এই প্রোগ্রাম করে থাকি প্রতি রবিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত আপনার পাঁচ দিন এই প্রোগ্রাম থাকে এবং প্রতিদিন 9টা থেকে শুরু করে 10:30 পর্যন্ত আমাদের প্রোগ্রাম থাকে শুরুতে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করি তারপরে আপনাদের কোয়েশ্চন তাহলে কোয়েশ্চন আমরা লাইভ কোয়েশ্চনে আনসার দিয়ে থাকি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে আমরা এই বিষয়ে আলোচনা করতেছি বাট আপনারা কোয়েশ্চন নিয়ে আসলে আমরা ইনশাআল্লাহ আপনার কোয়েশ্চন নেওয়ারও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন আমরা ঈসা আলাইহিস সালামের আমরা জেনে নিই সংক্ষেপে আমরা বিশ্বাস করতে হবে ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর বান্দা বিশ্বাস করতে হবে উনি অন্যতম একজন রসুল আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম 124,000 আম্বিয়া কেরামের মধ্যে থেকে একজন নবীও আবার 313 জন রসুলের মধ্যে থেকে অন্যতম একজন রসুল কোরআনে করিমে যে টপ ফাইভ সর্বশীর্ষে 5 জন রসুলের মধ্যে থেকে অন্যতম একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম আমরা আরও বিলিভ করি ইসলামের দৃষ্টিতে আল্লাহ যেটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পরিচয় দিতে গিয়ে কোরআনে করিমে ওনার মা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন পাশাপাশি ওনার জন্মের বিষয়টা ক্লিয়ারিফাই করার জন্য ওনার নানি নানার ফ্যামিলি থেকে আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা শুরু করেছেন যে ওনার নানাকে ছিলেন এবং কীভাবে ওনার নানি হান্না রাদিয়াল্লাহু তাআলার দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম পয়দা হলেন তারপরে মরিয়মের কোল থেকে কীভাবে ঈসা আলাইহিস সালাম পয়দা হলেন পুরাটা আল্লাহ পাক কোরআন শরীফে বিস্তারিত বলেছেন এজন্য আরেকটি সূরা অবতীর্ণ করেছেন সূরা আলে ইমরান আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল মিরাকল একটি মুজিজা কারণ বাবা ছাড়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমরা আরও বিশ্বাস করি দুনিয়ায় আদম সন্তানকে সৃষ্টির জন্য আদম এবং মানবজাতি ম্যানকাইন্ড সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টি পদ্ধতি একটি পদ্ধতি যে পদ্ধতি আপনি আমি দুনিয়ায় পয়দা হয়েছি আমরা প্যারেন্টসের মাধ্যমে মা এবং বাবার মাধ্যমে আপনিও দুনিয়া এসেছেন আমরাও মা বাবার মাধ্যমে দুনিয়া এসেছি আপনারও মা বাবা আছেন আমারও মা বাবা আছেন এই হলো একটি সাধারণ পদ্ধতি এবং মেজরিটি মানুষ এইভাবেই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারেন্টসের মাধ্যমে মার বাবার মাধ্যমে পৃথিবী প্রেরণ করেছেন অতএব দুনিয়ায় আসার সবচেয়ে বড় মাধ্যম আমাদের মা বাবা তাই কেয়ামত পর্যন্ত আমরা যদি মা বাবার শুকরিয়া আদায় করি আল্লাহর শুকরিয়ার পরে কখনো শেষ হবে না যার ফলে আল্লাহ বলেছেন রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদ ও সখত রব্বি সখতুল ওয়ালিদ প্যারেন্ট যদি সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট যদি প্যারেন্ট আমাদের প্যারেন্ট আমাদের মাতা পিতা যদি কোনো কারণে নারাজ হন বুঝতে হবে আমার আল্লাহ আমার উপর নারাজ দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া প্যারেন্টস সারা হযরতে আদম আলাইহিস সালামকে দুই তিন নম্বর পদ্ধতি হলো
মা আছেন বাবা নাই বাবা ছাড়া সৃষ্টি করেছেন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আর পুরুষ ছাড়া সো মহিলা ছাড়া শুধু পুরুষের মাধ্যমে সৃষ্টি করেছেন হযরতে হাওয়া সেখানে কোনো মা নাই মা ছাড়া সৃষ্টি করেছেন হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে তো মা ছাড়া হাওয়া বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাম মা বাবা ছাড়া হযরত আদম আলাইহিস সালাম আর বাকি আপনি আমি মা এবং বাবার মাধ্যমে প্যারেন্টসের মাধ্যমে আমরা এই দুনিয়াতে এসেছি অনেকে প্রশ্ন করেছিল যে ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া কেমনে সম্ভব আল্লাহ উত্তর বললেন কামাসালি আদম ওনার এক্সাম্পলটা এক্স্যাক্টলি আদম আলাইহিস সালামের মতো যদি আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আমাদের বিশ্বাস হয় মা বাবা ছাড়া প্যারেন্টসের আল্লাহ পাক আদম সৃষ্টি করতে পারলেন তো সেই আল্লাহ শুধু বাবা ছাড়া মা মরিয়মের মাধ্যমে কেন পারবেন না ওই চারটি পদ্ধতির একটি পদ্ধতি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ পাক অ্যাপ্লাই করেছেন মা আছেন কিন্তু বাবা ছাড়া আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহর অসাধারণ কুদরত আল্লাহ পাক দেখিয়েছেন আমরা ইনশাল্লাহ এই প্রসঙ্গে ইসলামের দৃষ্টি ঈসা আলাইহিস সালাম কী বিশ্বাস থাকতো আমরা আরও আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের বাচ্চাদেরকে যেন আমরা এই সঠিক বিষয়গুলো আমরা তাদেরকে শিখাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেহেতু আপনার কল নিয়ে আসছেন আমাদেরকে এই মুহূর্তে আমাদের সাথে কেউ রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু জি বলুন আপনার প্রশ্ন হ্যাঁ আমার আমি একটা প্রশ্ন করতাম স্যার জি খুব হ্যাঁ যে একটা লেদার ও সক্স নানি তে আমার পা খুব বেশি ঠান্ডা তার বাদে আমার পাওয়ার অসব ফিঙ্গার লাল লাল স্পট বা ঠান্ডার কারণে আমি ডাবল সক্স দিয়েও আমার পাও ঠান্ডা লাগে আমি জানছি যে লেদার সক্স অজু বর্গিয়াসন দিলে বা ফরে পাওয়া মাসেজ করা যায় এলে অবশ্যই আমি হারমোনি বাট আমার পাওয়া পানি লাগাই যে সমস্যা হয় তা আপনি লেদার সক্স পিন্দে নি না সাধারণ লেদার আমি সাধারণ সক্স পিন্দি বা আমি খৈরামাকে লেদার পিন্দিয়া যাইব নি গিলা করা বুঝছি আমি খৈরাম ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন আছে নি আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার যে সমস্যা পায়ের আল্লাহ যেন শিফা করে দেন আমিন এবং আপনি জিজ্ঞেস করেছেন যে লেদার সক্স পরিধান করলে আপনি কি পায়ের উপর মাসা করতে পারবেন অবশ্যই পারবেন অবশ্যই পারবেন আমরা বিশ্বাস করি লেদার সক যদি হয় তাহলে মাসা করা যায় আপনি গড়ে থাকা অবস্থায় অর্থাৎ আরবিতে মুকিম বলে যদি আপনি মুসাফির না হন ট্রাভেলার না হন 48 মাইল বাইরে দূরে কোথাও আপনি সফরের উদ্দেশ্যে ঘর থেকে বের হন নাই আপনি গড়ে বা লোকাল আছেন তাহলে আপনি অজু করে পরিধান করলেন যে সময় অজু গেল ওই সময় থেকে নিয়ে পুরা 24 ঘন্টা পর্যন্ত আপনি মোজা না খুলেই আপনি মোজার উপর মশা করে করে আপনি অজু রিনিউ করতে পারবেন এক্সাম্পল হিসাবে আপনি ফজরের আগে অজু করলেন অজু করে আপনি লেদার সক্স পরিধান করছেন ঠিক আছে আপনার অজু বাংছে মনে করেন 7টার সময় তো আগামীকালকে 7টা পর্যন্ত যদি আপনি মোজা না খুলেন চাইলে আপনি 7টা পর্যন্ত এই মোজা পায়ে রেখে আপনি মোজা কন্টিনিউ করতে পারবেন তো সাধারণত রাতে যেহেতু আপনি ঘুমাইবেন রাতে হয়তো মোজা রাখবেন না খুলে ফেলবেন তো পুরা দিন আপনি অনায়াসে ফজর ফজরের সময় যদি আপনি মোজা পরিধান করে ফেলেন বা জোরাটমে মোজা পরিধান করে ফেলেন তো গুমান ইয়ার পর্যন্ত আপনি মোজা না খুলে যতক্ষণ আপনি খুলবেন না 24 ঘন্টা পর্যন্ত অজু বাঙ্গা থেকে নিয়ে পুরো 24 ঘন্টা পর্যন্ত মোজা না খুলে আপনি মশা করতে পারবেন কীভাবে মশা করবেন ডান হাতের আঙ্গুল দিয়ে 3টি আঙ্গুল মাত্র ডান হাতের আঙ্গুল দিয়ে ডান হাতের পায়ের আঙ্গুল থেকে এইভাবে মশা করে আপনি পায়ের গোড়ালি পর্যন্ত নিয়ে আসলেন আপ টু অ্যাঙ্কল বাম হাতের আঙ্গুল দিয়ে বাম হাতের পায়ের আঙ্গুলি মাথা থেকে এইভাবে মশা করে পায়ের ইয়ে যেটা আছে গুড়ালি যেটা আছে অ্যাঙ্কল এই পর্যন্ত নিয়ে আসলেন বস পায়ের নিশ্চয় মোজা করতে হয় না ইভেন যদি পুরাটা মোজা হয় লেদার না হয়ে নিচ উপর মাস লেদার হয় অথবা শুধু সোল লেদার হয় অথবা এত গাড়ি বা টিক হয় যেটা ভিতরে পানি ঢুকে না যেটাতে আরবির পরিভাষায় জরবাইনে সখিনাইন বলা হয় এই চার প্রকার মাজার মোসার উপর মোসা করা যায় চার প্রকার মোজার উপর মোসা করা যায় পুরা লেদার হলে আরবিতে এটাকে বলে খুব ফাইন আর সোল এবং টপ বটম অ্যান্ড টপ যদি লেদার হয় এটাকে আরবিতে বলে জাওরবাইনে মজল্লাদাইন আর যদি শুধু বটম লেদার হয় এটাকে বলে জাওরবাইনে মুনাওলাইন আর লেদার না হলে লেদারের মতো খুব বেশি টিক গাড়ি পানি ঢুকে না জুতা ছাড়াই এই মোজা পরিধান করেও চাইলে আপনি হাঁটতে পারবেন এত গাড়ি এ ধরনের মোজা হলেও মশা করে আজকাল কিন্তু অনেক ইসলামিক শপে দেখবেন ওই চতুর্থ প্রকারের মোজাও পাওয়া যায়
ওই চার প্রকার মোজার মধ্যে থেকে কোনো এক প্রকার হলে আপনি মোসা করতে পারবেন আর বাকি সাধারণ মোজা বর্তমানে যেটা পরিধান করেছি হুজুর যেটা পরিধান করেছেন বা যেটা সুতার বা নাইলনের হয় উলের হয় এগুলাতে কিন্তু মোসা করা যায় না কেন এটার মধ্যে পানি ঢুকে যায় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুফাইনের উপর মোসা করেছেন আর জাওরাবাইনের কথা আসলেও রাওয়ায়াতের ক্ষেত্রে অনেক কথা রয়েছে বা এই জাওরাবাইন বলতে ওই তিন প্রকার জাওরাবাইন যেটা নিচে উপরে লেদার বা নিচে লেদার বা অত্যন্ত গাড়ি ঠিক নর্মাল জাওরাবের মোসা করা যায় না 80 জন থেকে বেশি সাহাবা একরাম বর্ণনা করেছেন যে আমরা নিজের সচক্ষে দেখেছি নবী করিম ইসলাম খুব ফাইন মানে লেদার সক্সের উপর মোসা করেছেন এবং নবী করিম সাল্লাম টাইম ফিক্স করে দিয়েছেন যে মুকিমের জন্য একদিন এক রাত পর্যন্ত মোসা করা যায় আর মুসাফির হলে 3 দিন 3 রাত মানে 72 ঘন্টা পর্যন্ত যদি মাথায় না খুলেন তো 72 ঘন্টা পর্যন্ত এই মোসা লাস্ট করবে ঠিক আছে এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন লাউকানা দীনু বিররায় লাকানা আসফালাল খুফফা ওয়ালা বিল মুসহে দিন যদি লজিক বা যুক্তি দিয়ে বোঝা সম্ভব হতো তাহলে মুজার উপর সাইড মাসা না করে নিচ সাইড মাসা করার যুক্তিসঙ্গত ছিল কিন্তু আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামেশা মাসা করেন শুধু উপর সাইড নিচ নয় এই জন্য মাসার পদ্ধতি হলো আপনি মনে করেন যদি এটা যদি আমার ডাইন পা হয় হাত দিয়ে এইভাবে আপনি মাথা আঙুলি মাথা থেকে মাসা করে এইভাবে আপনি পায়ের গোড়ালি পর্যন্ত গোড়ালি তো বুঝতেছেন অ্যাঙ্কল পর্যন্ত আমরা যেটাকে খানিয়াকি কই আপনি ও সামন্তাকে নিয়ে ও খানিয়াকি পর্যন্ত মুসাহর ইয়াইল্লাই বার বাকি বা দুখরা লাগতো না মুসাহর ওই গেল কি বাম হাত বাহুয়াতর উফরে ফাওয়ার উফরে এইভাবে আপনার মুসাহর ইয়া ও ইয়াইল্লেও আপনার ইয়ে পর্যন্ত ফাওয়ার কিতা পর্যন্ত গোড়ালি পর্যন্ত বসই যায় কি আলহামদুলিল্লাহ কিছু লাগে না তো ওইটা শুরু হইব অদুত বাঙ্গাটাকে নিয়ে 24 ঘন্টা পর্যন্ত আপনি চাইলে কন্টিনিউ করতে পারবা আর যদি আপনি কুলি লাইন তাহলে কুল্লা শেষ হয়ে যাবে আবার নয়া হরিয়া দৌড়ে কিন্তু এইভাবে একটা ভিন্ন কথা তো ইনশাল্লাহ সিস্টার আপনি পারবা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনি এইভাবে যদি লেদা সসফিন দিলে অনায়াসে আপনি পুরা দিন মশা করতে পারবা কোনো সমস্যা নাই ঠিক আছে ইনশাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম মুসা করছেন সাহাবায়ে কেরামে করছেন বিশেষ করে বুখারী শরীফে আছে হযরত জাবির হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলেন যিনি ফতে মক্কার সময় ইসলাম কবুল করেছিলেন উনিও বলতেছেন যে আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসা করতে হযরত জারির ইবনে আব্দুল্লাহ মুগিরা ইবনে শুআবা হযরত ইবনে উমর সহ প্রায় 80 জন সাহাবায়ে কেরাম ওনারা বর্ণনা করেছেন যে আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুফাইনের উপর মশা করতে খুফাইন মানেই হলো লেদার সক্স ঠিক আছে ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ সাম জাজা জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম আমি আপনি আলহামদুলিল্লাহ আমরা আজকে কোনো প্রশ্ন আসেনি আজ কোনো প্রশ্ন করবানি আমিও তো আসলাম না কোন সময় আমরা কই মনে আর কোনো প্রশ্ন আছে নি জি না হুজুর আমি ঠিক আছে ইনশাআল্লাহ হুজুরের দোয়া করবা আপনি বৃদ্ধ বয়সে
দোয়া চেয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকেও সুস্থতার সাথে যেন হায়াতে তৈবা দেন। আমিন। আপনার দুইটি প্রশ্ন, একটি প্রশ্ন হলো অনেক সময় টায়ার্ড হয়ে যাওয়ার কারণে যেমন আসরের শুধুমাত্র ফরজ চার রাকাত পড়েন কোনো সমস্যা নাই, আসরের আগে সুন্নত যেটা এটা সুন্নতে মুয়াক্কাদা নয়, পড়তে পারলে সব পাবেন না পড়লেও কোনো সমস্যা হবে না। এশার সময় আপনি প্রশ্ন করেছেন সালাতুল আদত পড়েন কোনো সময় বিতিরের আগে কোনো সময় বিতিরের পড়ে, আপনি বিতিরের আগেও পড়তে পারবেন চাইলে বিতিরের পরেও পড়তে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো উত্তম হবে বিতিরের আগে পড়ে নেওয়াটা, কারণ রাসূল ইসলাম বলেছেন ইজালু আখিরা সালাতিকুম বিতরান, তোমরা শেষ নামাজ বিতির পড়লে ভালো হয়, এটা মুস্তাহাব। বাট এর পরেও আপনি রাসূল ইসলাম যেহেতু অনেক সময় বিতির পড়ার পরেও আরও দুই রেখাত হালকি নফল পড়তেন, তো যদি আপনি বিতিরের পরেও পড়তে চান সালাতুল আদত পড়তে পারবেন। তো আপনি ফজরের সুন্নত দুই রেখাত এবং ফরজ দুই রেখাত তো পড়বেন, সুন্নত দুই রেখাত গুরুত্বপূর্ণ, জোহরের চার রেখাত সুন্নত, তারপরে ফরজ চার রেখাত, তারপরে সুন্নত দুই রেখাত, অন্ততপক্ষে আপনি দশ রেখাত পড়ে নিতে পারলে ভালো। আসরের চার রেখাত ফরজ পড়লেই চলবে, মাগরিবের চার তিন রেখাত ফরজ আর দুই রেখাত সুন্নত মুয়াক্কাদা, ট্রাই করবেন অন্ততপক্ষে তিন আর ওই দুই রেখাত পড়ে নিতে পারলে। এশার মধ্যে এশার ফরজ চার রেখাত, তারপরে সুন্নত মুয়াক্কাদা দুই রেখাত, বিচি তিন রেখাত, আপনি অন্ততপক্ষে এই নয় রেখাত পড়লেন আর সালাতুল হাজত আগে তোবা পড়েও আপনি পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যেন ফরজের ক্ষেত্রে যেন কোনো কমি না করি, আর ওয়াজিবটা তো ফরজের মতো প্রয়োজন, আর বাকি সুন্নতে মুয়াক্কাদা যেটাকে সোনার রাতেবা বা সোনার রাওয়াতিব বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রেগুলার সেগুলো পড়তেন। এজ উলামায়ে কেরাম বলেন যে আমরা সুন্নতে মুয়াক্কাদা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্না, যেহেতু আমরা পড়ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একটি হাদিস বুখারী শরীফের, যারা এই বারো রাকাত সুন্নতে মুয়াক্কাদা ডেইলি পড়বে, আমরা কিন্তু ওই বারো রাকাত ডেইলি আমরা পড়ে থাকি, আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের মধ্যে একটি মহল ওনার জন্য তৈয়ার করবেন, একটি পালিশ বানাবেন, একটি নাইস বিল্ডিং ওনার জন্য আল্লাহ পাক নির্মাণ করবেন। এজন্য ফজরের আগে দুই রাকাত সুন্নত, জোহরের আগে চার, জোহরের পরে দুই, মাগরিবের পরে দুই, এশার পরে দুই, এই বারো রাকাত সুন্নতে মুয়াক্কাদা আমরা যেন সমস্যা না হলে আমরা যেন বাদ না দিই। হ্যাঁ, সফরে গেলে মুসাফির হলে সেখানে আপনি না পড়লেও পারবেন, সমস্যা নাই, স্বাভাবিক অবস্থায় আমরা পারি, এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আর ওয়াজিব বিতির তিনটা তো পড়বোই, আর ফরজ সতেরো রাকাত আমরা অবশ্যই পড়বো। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি একটু কথা জিজ্ঞাসা আশা করতেছি হুজুরকে, হুজুরের নাম্বারটা আমাকে একটু দিবেন প্লিজ, আমি পার্সোনালি একটা জিনিস জিজ্ঞাসা করব। কোনো সমস্যা নাই, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলবেন, আর নাম্বারটা সাধারণত অনিয়ারে দেওয়া যায় না, আপনি লাইনে থাকলে অথবা কন্ট্রোল রুমে অন্য কোনো রুমে ফোন করলেও আপনি নাম্বার নিতে পারবেন, আমাদের নাম বললেই বলে মুফতি আব্দুর রহমান নাম্বার চাই ওনার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কিন্তু লাইভ এখন কিন্তু আমরা প্রশ্ন নেই, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের কোনো প্রশ্ন এখন আপাতত করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এই প্রশ্নটা সরাসরি করতে পারছি না, ওই না ওই প্রশ্ন ছাড়া আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি করেন, আর ওই প্রশ্ন আপনি ইনশাআল্লাহ প্রাইভেটে জিজ্ঞাসা করবেন, সমস্যা নেই, নাম্বার নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এমনি যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন? অশেষ ধন্যবাদ। যারাই আমরা নাম্বার চানোর সময় আপনারা নম্বর চাইলে অনিয়ারিতা দেওয়ার সুযোগ থাকেও না বা নিয়মও না, নাম্বার চাইলে আমাদের যে কোনো যার নম্বর চান আপনি নাম বলে, আপনি হয়তো লাইনে থাকলে অথবা সুযোগ হলে আপনি হয়তো ডোনেশনে ফোন করো, যে কোনো এক টাইমে আপনার নম্বর কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমরা সাধারণত এই প্রোগ্রামটা লাইভ কোয়েশ্চন আমরা নিয়ে থাকি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা আপনাদের প্রশ্ন নেই, এবং শুরুতে আমরা একটা বিষয় পর আলোচনা করি। আজকে আমাদের লাচ্য বিষয় ছিল ইসলাম ইসলাম প্রসঙ্গে, ঠিক আছে, এবং মুসলমান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইসলাম সম্পর্কে যেন আমাদের ধারণা যেমন খুব ক্লিয়ার ধারণা থাকে, যে আমি আগেই বলেছি আমরা বিশ্বাস করি উনি আল্লাহর বন্দা, উনি নিজে খুদা নন বা তিন খুদার একজন নন বা সান অফ গড নন, হি ইজ নট গড, নট সান অফ গড, নট ওয়ান অফ থ্রি, আমরা অবশ্যই বিশ্বাস করি হি ইজ স্লেভ অফ আল্লাহ, ইন দ্য সেম টাইম হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট প্রফিট অফ আল্লাহ সুবহানাহু তাআলা, আমরা বিশ্বাস করি তিনি একজন অন্যতম একজন নবীও, এবং তিনি তিনি ওনাকে কোনো ক্রুসিফাই করা হয় নাই, ফাঁসির কাষ্টে ঝুলানো হয় নাই, এবং কেয়ামতের আগে উনি আবারও দুনিয়া ফিরে আসবেন এবং স্বাভাবিক কোনো মৃত্যু হবে 40 বছর বয়সে, এই বিষয়গুলো আমাদের বিশ্বাস করতেই হবে মৌলিক বিশ্বাসের মধ্যে। জাজাকুমুল্লাহ হাসান দাদা, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি জি কলার, আপনি আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যারাই কল করবেন একটু সময় আপনি অপেক্ষা করবেন, আপনার কলটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো
ইনশাআল্লাহ আমরা আপনাদের লাইভ কল নিয়ে থাকি এবং কলের আমরা আনসার দিয়ে থাকি। আমাদের আলোচ্য বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কারণে আমরা বারবার এই বিষয়ে টাচ করতেছি। কেন? কারণ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে দুনিয়াতে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের বিলিফ আছে। এজ এ মুসলিম আমাদের বিলিফ থাকা উচিত, পার্ট অফ ইমান, যে আমাদের ধারণা থাকতে হবে জান্নাতে যেতে হলে যে ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর একজন বান্দা ছিলেন। হি ওয়ান অফ দ্য স্লেভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং উনি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা ছাড়া ওনাকে সৃষ্টি করেছেন, যেভাবে আদমকে মা বাবা ছাড়া এবং হাওয়াকে মা ছাড়া এবং আমাদের আল্লাপাক মা বাবার মাধ্যমে সৃষ্টি করলেও ওনাদেরকে মিরাকলি আল্লাপাক সৃষ্টি করেছেন, এটা আল্লাপাক পারেন। যেভাবে উনি ছোট মায়ের কোলে থাকা অবস্থায় কথাও বলেছেন। আরেকটি ওনার পাওয়ার ছিল যে উনি নবী হওয়ার পরে ওনার হাত দিয়ে আল্লাপাক হাতের মধ্যে একটা শিফা দিয়েছিলেন, উনি আকমাহ অর্থাৎ মাদরজাত আন্দা, বোন ব্লাইন্ড, মার্গর থেকে যিনি অন্ধ পয়দা হয়েছেন, একবার জন্মগতভাবে অন্ধ, ওনার চক্ষুর দৃষ্টি ছিলই না, এরকম জন্মগত অন্ধ ব্যক্তিদের শুধু এইভাবে হাতটা দিয়ে এইভাবে মাসা করে দিলে ওনার চক্ষু ঠিক হয়ে যেত, চক্ষুর দৃষ্টি উনি ফিরে পেতেন। এটা দুনিয়ার কোনো ঔষধ চিকিৎসা দ্বারা সম্ভব না, এটা একমাত্র ডাইরেক্ট আল্লাহর সাহায্যে, আল্লাহর হুকুমে একটা মুজিজা এবং মিরাকল স্বরূপ উনি করতে পারতেন। এক দুই নম্বর, উনি কাদা দিয়ে ফেক দিয়ে পাখির মতো বানাইয়া এইভাবে ইটা মারলে এটা উড়া শুরু করত। যতক্ষণ পর্যন্ত উনি ওই পাখির দিকে তাকিয়ে থাকতেন ততক্ষণ পর্যন্ত এটা আকাশে উঠতে থাকতো, যে সময় চক্ষুর আড়ালে চলে যেত অথবা উনি চক্ষু সরিয়ে নিতেন তখন আবার ওইটা মাটিতে পড়ে আবার ফেক হয়ে যেত। তো কেন আবার এটা ফেক হয়ে যেত, আবার কাদা হয়ে যাওয়ার পিছনে কারণ এটাই ছিল, আল্লাহর সৃষ্টি এবং মানুষের বানানোর মধ্যে অবশ্যই ডিফারেন্ট রয়েছে। যদিও টেম্পোরারি এটা পাখির মতো হলেও পাখির মতো উড়াও দিতে পারতো, বাট পরে গিয়ে শেষ পর্যন্ত চক্ষুর আড়ালে চলে যাওয়ার পরে অটোমেটিক ওইটা কিন্তু আর পাখি সাথে থাকতো না, আবার মাটির মধ্যে পড়ে আগের কাদার মতো আবার কাদা হয়ে যেত, প্যাক হয়ে যেত, আবার ম্যাট হয়ে যেত, মাটি হয়ে যেত। চার নম্বর, আল্লাহর হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার দিয়েছিলেন, কোনো মুর্দাকে যদি বলতেন কুম বেইদিল্লা, তুমি আল্লাহর হুকুমে জীবিত হও, এবার টাচ করে সৈয়া কুম বেইদিল্লা বললেই একটা মৃত ব্যক্তিও জীবিত হয়ে যেত। নূ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা একজন ছেলেকে উনি এইভাবে জীবিত করেছিলেন, কবর থেকে উঠার পরে উনি জীবিত হয়ে এইভাবে চমকে উঠছেন, চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করলেন যে ওই সময় তো চুল দাড়ি সাদা ছিল না, তো তোমার চুল সাদা কেন? উনি বললেন আপনি যেভাবে মাটিতে এইভাবে থাবা দিয়েছেন আর কুমিনা বলেছেন, আমি তো মনে করেছি যে আমার কেমন মনে কায়েম হয়ে গেছে, ওই ভয়ে আমার কালো চুলগুলাও সাদা হয়ে গিয়েছে। কেমতের অবস্থা এত ভয়াবহ, কোরআনে করিমে সুরাতুল হজ্জে আল্লাহ বলেছেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরযিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কঠিন কেমতের বিভীষিকার কারণে একজন গর্ভবতী মা গর্ব নষ্ট হয়ে যাবে, মিসকারেজ হয়ে যাবে, তারপর ঠার পাইবে না, এরকম ভয়াবহতা। যে সাপোজ যদি একজন গর্ভধারী মার গর্ব মিসকারেজ হয়ে যায়, গিরে যায়, মাটির মধ্যে পড়ে যায়, উনি ঠারই পাবেন না। একজন মা তার দুধের শিশুকে ভুলে যাবে, যারা সাধারণ দুনিয়ার মধ্যে এটা এক্সপেক্ট করা যায় না, এত ভয়াবহতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি পাওয়ার দিয়েছিলেন, একটি বেমার আজ পর্যন্ত যার প্রপার কোনো চিকিৎসা নাই দোয়া এবং আল্লাহর হুকুম ব্যতীত, সেটি হলো দল ব্যথা বেমার, আমরা যাকে বলি দল ব্যথা, চামড়া সাদা হয়ে যায়, ইংলিশে লেপ্রেসি বলে, এই লেফা বেমার যেটা। ওই বেমারও ঈসা আলাইহিস সালাম শুধু হাত দিয়ে এইভাবে শুইয়ে দিলেই শিফা হয়ে যেত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেমারের জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বরসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইল আসকাম। ওই বরস, ওই যে বরস, ওই বরস মানেই হলো এই দল ব্যথা বেমার। এবং আপনারা জানেন হযরতে ওয়াইস আল কারনি একজন তাবেঈ ছিলেন, এই বেমারগুলো বালা আল্লাহর হুকুমে হয়, ঈসা আলাইহিস সালাম বালা করতে পারতেন, দোয়ার মাঝে বালা হওয়ার সম্ভব রয়েছে। এবং হযরতে ওয়াইস আল কারনি উনিও ওনার দল ব্যথা বেমার বালা করেছিলেন মায়ের দোয়ার মাধ্যমে, উনি মায়ের খেদমত করেছিলেন। তো মা বাবার খেদমত করলে কঠিন থেকে কঠিন রোগ, জটিল থেকে জটিল রোগ, আরোগ্য দুরারোগ্য যেগুলা যেগুলো কোনো চিকিৎসা নাই, মা বাবার খেদমতের মাধ্যমে মা বাবা দোয়া করলে এইভাবে জটিল এবং কঠিন রোগ মুহূর্তের মধ্যে শিফা পাওয়া যেতে পারে, এটাও কিন্তু আমরা বিশ্বাস করি।
সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কতিপয় যে উনি জন্মগত অন্ধকে সইয়া দিলেই ওনার চক্ষুর দৃষ্টি ফিরে পেতেন, মুর্দাকে কুম্ভিনিল্লা বললে জিতা হয়ে যেত, পেক দিয়ে মাটি দিয়ে পাখি বানাইয়া উড়াইতে পারতেন, এরপরে দল বেতন ব্যবহারকে সইয়া ভালো করতে পারতেন, এই পাওয়ার আল্লাহ পাক দিয়েছিলেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আলো কন্টিনিউ করবো। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। আপনাদের প্রশ্ন ইনশাআল্লাহ যখনই আপনারা করবেন ইনশাআল্লাহ, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম ইসলামের দৃষ্টি হজরত ঈসা আলাইহিসসালাম। ইনশাআল্লাহ আপনারা যখনই কল করবেন আপনাদের কল নেওয়ার চেষ্টা করব এবং ফাঁকে ফাঁকে আমরা এই বিষয়ের উপর আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমরা ঠিক আছে। আমি কুরআন পড়া জানি না, আমার কুরআন নিয়ম মতে কুরআন আমার ক্লিয়ার না, মানে ওখান পর্যন্ত আপনি সাইরা মুখস্থ করতে নি না হিকতা সাইরা ওলা নি না মুখস্থ করলেই সি যে ফললে আমার কুরআন খতম হইব নি না না ওটা বুঝতা। আচ্ছা খতম হইব না একটা আর কথা। জি জি ও জি জি ওটা বুঝতা। তাহলে তো ওখান পর্যন্ত ফলিয়া যায়। মাশাআল্লাহ ঠিক আছে। কি জীবন মুখস্থ করল জন্য নি জি এই পর্যন্ত আপনি মুখস্থ করল জন্য নাই তাই গইন। দেখিয়া পড়লে তো আপনি খতম, তো দেখিয়া পড়লে তো সারা কোরআন পড়তে পারবা। ওই দেখি দেখি তো সারা কোরআন শিব তো দেখিয়া পড়ি পড়তে পারেন তো না নি পুরা শুদ্ধ হয় না। বুঝছি 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 বুঝতে পারি। ঠিক আছে আর একটা প্রশ্ন চাইলাম যে আমার একটা জামেলা বাংলাদেশও একটা কেস আমার এগুলো দোয়া হইয়া দোক আমি তা ফরলাম না আমার কেসটা 16 বছর ধরে আমি কেসটা আগ্রহীটা পারিয়া না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি খুঁয়া দিব ইনশাল্লাহ। আচ্ছা আমি খুঁয়া দিব ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি? ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন হইল কি আপনার যে সুরায় আপনি 26 মা পর্যন্ত আপনি সুরা শিখছেন, অন আপনি সাইরা যদি এই পর্যন্ত সুরা আপনি ফড়ইন তো কোরআন শিবর খতমর সব হইব নি খতমর সব অবশ্য এই পর্যন্ত ফড়া হয়েছে কোরআন সুরান শিখলে 30 পারা। বাট আলহামদুলিল্লাহ আপনার উনি আমি খুশি লাগে যে এই পর্যন্ত সুরা আপনি শিখিলিছেন শুদ্ধভাবে এবং মেমোরাইজ করে নিয়েছেন, বহুত বড় কথা। আপনি নামাজগুলো ফড়রা আলহামদুলিল্লাহ, যতক্ষণ ফাররা ফড়ুক ইনশাল্লাহ। আর এমনি সারা কোরআন শরীফ দেখিয়া যেদিন ফড়তে ফারবা ফড়লে তো পুরা কোরআন শরীফ খতম সব পাইবা। আপাতত আপনি যেদিন ফাররা হইন তিলাওয়াত করেন জানা ইনশাল্লাহ। এখানে
কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ফাকরা উ মা তাইয়াসারা মিনাল কোরআন, আল্লাহ আমাদের পারমিশন দিয়েছেন তুমি কোরআনের যে অংশ তুমি সহজ পাও এগুলাই তুমি তিলাওয়াত করো। তো আপনি বিশুদ্ধভাবে যে অংশ শিখেছেন আপনি এতটুকু সুরা 26 মা পর্যন্ত এগুলাই আপনি আপাতত পাঠ করুন, ঠিক আছে। দুই নম্বর হলো কুল হু আল্লাহ যদি কেহ তিনবার পড়েন তাহলে পুরা এক খতম কোরআন শরীফের সব পড়া আশা রাখা যেতে পারে, কারণ নবী হাসান বলেছেন কুল হু আল্লাহ সুলসুল কোরআন, যে একবার কুল হু আল্লাহ পড়ে কোরআন শরীফের 1/3 তিন ভাগের এক ভাগের সমান হয়ে যায়। তো আপনি যদি একবার পড়লে তিন ভাগের এক ভাগের সমান হয় তাহলে তিনবার পড়লে তো পুরা কোরআন শরীফের সমান হয়ে গেল, সেই হিসাবে পুরা কোরআন শরীফের সবের জন্য আপনি তিনবার কুল হু আল্লাহ এই নিয়ত যদি আপনি পড়েন আল্লাহর কাছ থেকে সেইভাবে পুরা কোরআন শরীফ তিলাওয়াতেরও একটা সবের আশা আপনি রাখতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর তিন নম্বর হলো আপনি তো চেষ্টা আছে অব্যাহত রাখছেন, আপনার যদি চেষ্টা অব্যাহত থাকে তো ইনশাআল্লাহ নিয়তের উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব দিতেই থাকবেন। আপনার নিয়ত আছে আপনার শিকার, আপনার চেষ্টা অব্যাহত রাখুন, আর যেদিন পারলেন সেদিন পুরা কোরআন শরীফ খতম করলেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আপাতত আপনি যেগুলো শিখেছেন এগুলো আপনি পড়ে থাকুন। দুই নম্বর আপনি দোয়া চেয়েছেন যে লম্বা দিন থেকে দেশে একটি কেস আছে আপনি এটায় উত্তীর্ণ হওয়ার জন্য কোন দোয়া পড়লে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তো দেখেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ এই সুরা বারবার পড়লেও আল্লাহর পক্ষে সাহায্য পাওয়া যায়। সুরায়ে এখলাস পড়বেন এবং আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া দুআনা আনকা উযরাকা আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, এই সুরা সুরায় আলাম নাশরাহ সুরা ইনশারাহ এই সুরাও আপনি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। আর হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির এই দুটোও পড়বেন, আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির আরও অনেক দোয়া রয়েছে, আপাতত এই তিনটেই আমি বললাম, সুযোগে ইনশাআল্লাহ আমি আরও বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইরান জাযা, জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم. وعليكم السلام. وعليكم السلام ورحمة الله. جي بولو نبتا فصنا. حضور أمار خطرة تنتا فصنا حضور. جي خوكا إن شاء الله. كان نمبر حضور أم نمازون أتا ياتو فراد من أولا تودا برا لغي جاي برا لغي جاي زبين تهيل بام فالا نشد دوغو تنبار موني أبو دي نمبر حضور أم একটা দোয়া আপনি একবার হইয়া দিয়েছিলাম আর ওটা আমি মুখস্থ করছিলাম, ওটা আমার রয়েনি একটা তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা মা আসফা বি নিয়ামাতি আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারিকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকা শুকুর। মাশাআল্লাহ, ওটা তো আমার রয়েছে আর ইউতার অর্থ আমার কই থাকি গ্রাফনে হইয়া দিছিলাম শিখেছি আর আরেকটা প্রশ্ন হুজুর, আমি নমাজও মনে করিলাম আলহামদুলিল্লাহ আলাম তারা পড়েছি বা আরো সুরাও পড়েছি বা এক সুরার বাদর রাখা তো হিরবার আমার আত্মা বলে ফোরতাম মনে করিলাম লীলা হিরবার ইয়ে আমার আলাম তারা ইলা বেড়া লাগিলে কোনো অসুবিধা আসেনি নমাজ কোনো ক্ষতি হইব আমরা আনসার দেবো ইনশাআল্লাহ। আর একটা তখন আপনার প্রথম প্রশ্ন আত্তাহিয়াতু, অনেক সময় আত্তাহিয়াতুর মধ্যে ভুল হয়ে যায়, তো আপনি আবার এটা রিপিট করতে পারবেন কি না পারবেন না, পুরো আত্মীয় রিপিট করার দরকার নাই, যে অংশ ভুল হয়েছে শুধু ওই অংশটাই রিপিট করবেন। আত্তাহিয়াতুতেই হোক অথবা সুরায়ে ফাতিহার ক্ষেত্রেই হোক যে অংশ ভুল হয়েছে শুধু ওই শব্দ বা ওই অংশটা রিপিট করলে চলবে, পুরোটা রিপিট করতে হবে না যদি সত্যিই ভুল হয়ে থাকে। আর আরেকটি হলো মনের সন্দেহ, অনেক সময় অনেক আছেন সুরায়ে ফাতিহা পড়ার পরে বা সুরা পাঠ করার পরে বা আত্তাহিয়াত পড়ার পরে মনের সন্দেহ চলে আসে, ওই মনে হয় আমার ভুল হয়েছে, তা আবার প্রথম থেকে পড়ি, এটা কিন্তু ওয়াসওয়াসা, এটাকে ইগনোর করবেন, এটা কখনও আপনার জায়গায় আপনার অন্তরে স্থান দেবেন না, আপনি এটাকে মন থেকে সরাই ফেলবেন, মনে করেন শুদ্ধ হয়েছে এবং একবার পড়বেন, বারবার পড়ার চেষ্টা করবেন না, কারণ নমাজের একটি শয়তান আছে খিনজব,
তার কাজই হলো আপনি একটি সুরা পড়ার পরে, সুরায়ে ফাতিহা পড়ার পরে বা সুরা পড়ার পরে বা দোয়া পড়ার পরে বা তাইতে পড়ার পরে সে আপনার মনে মনে সন্দেহ সৃষ্টি করবে যে মনে হয় কোনো ভুল হয়ে গেছে, আরেকবার পড়ি, আরেকবার পড়ি। কেয়ামত পর্যন্ত আপনি এইভাবে সন্দেহ শেষ করতে পারবেন না। আপনি ওই অবস্থায় আপনার শক্ত হয়ে যাবে, না আমার এটা শুদ্ধ হয়েছে, আমি পড়বো না। এইভাবে যদি কয়েকদিন ইগনোর করেন দেখবেন ধীরে ধীরে এই সমস্যা চলে যাবে। যদি আপনার এই ভুলের এটা সন্দেহের উপর ভিত্তি করে হয় আপনি এটাকে জাগায় দেবেন না, আমার শুদ্ধ হয়ে গিয়েছে। আর যদি বাস্তবেই ভুল হয়ে যায় তাহলে পুরো আত্মায়িত রিপিট করার প্রয়োজন নাই, ওই অংশটাই রিপিট করলেই চলবে। আপনার আরেকটি প্রশ্ন ছিল, দুই নম্বর প্রশ্ন ছিল আপনার যে দোয়া, যে আপনি একটি দোয়া বলেছিলেন, দোয়ার অর্থ জানতে চেয়েছেন, যার অর্থ হলো আয় আল্লাহ, যে আমি আজকে সকাল করলাম আপনার দেওয়া সব নিয়ামত নিয়ে, যে সমস্ত নিয়ামত অবদান আমার উপরে, যে সমস্ত নিয়ামত আমি বুক করতেছি সব আপনার কাছ থেকে আমি পেয়েছি, এর মধ্যে কেউ শরিক নেই। তো এই কথা বলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে থাকি। তো আপনার দোয়া যেটা এটা শুদ্ধ হয়েছে মাশাআল্লাহ। আমরা প্রতিদিন এই দোয়া পড়ে আল্লাহর দেওয়া যে নিয়ামত, এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করি। আল্লাহ যেহেতু নিয়ামত আমরা উপভোগ করছি সবটি আপনার পক্ষ থেকে আপনি দিয়েছেন, এর কারো কোনো শরিক নেই দেওয়ার মধ্যে। আর আল্লাহ কোরআনে বলেছেন যে নিয়ামত আল্লাহ এত দিয়েছেন আমরা গণনা করে শেষ করতে পারবো না, শুকরিয়া তো আদায় করা দূরের কথা। বাট এইভাবে বললে মোটামুটি এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় হয়ে যায়। আপনার একটি প্রশ্ন ছিল আলাম তারার ভুলবশত আপনি পরবর্তী সেকেন্ড টাকা তো আবার আলাম তারা আপনি পড়ে ফেলেন, তো এইভাবে যদি বুলে আপনি দ্বিতীয় রাখাতেও প্রথম রাখাতের সুরা রিপিট হয়ে যায় নামাজে কি কোনো ক্ষতি হবে? ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। আমার মনে হয় অনেকে এইভাবে ভুলবশত যদি হয়ে যায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ইচ্ছাকৃতভাবে যদি সেম সুরা আবারও রিপিট করেন তবুও নামাজ হয়ে যায়, হ্যাঁ নামাজটা মকরু হয় বাট নামাজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাখাতেও সুরা জিলজাল মানে ইজা জুলজিলাতিল আরযুল জাল পড়েছিলেন, আবার দ্বিতীয় রাখাতেও দাঁড়িয়ে সুরা ফাতিহার পরে সমান সুরা একদিন পড়েছিলেন। বুলে করলেন নাকি ইচ্ছা করে করলেন সাহাবায়ে কারাম আমার বলতে পারেন নাই, যেভাবেই হোক আল্লাহ নবী সমান সুরা পরে রাখাতে রিপিট করেছেন। তো ভুলবশত রিপিট করলে কোনো সমস্যা নাই, ইচ্ছাকৃতভাবে করলে মকরুহের তনজি হতে পারে বাট এরপরও নামাজ হয়ে যায়। তো ইনশাল্লাহ এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আপনার ফাইনাল প্রশ্ন চতুর্থ নম্বর প্রশ্ন ছিল যে সজ্জায় সহর ক্ষেত্রে, যে সজ্জায় সহর দিলে তো আপনি জানেন নামাজ তো হয়ে যায়, নামাজে কি ক্ষতি থাকে? না ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা সজ্জায় সহর দেওয়াই হয়েছে, যা ক্ষতি হয়েছিল সজ্জায় সহরের মাধ্যমে এটা রিপেয়ার করে পুরো আবার নামাজটা পুরো ফুল জায়গায় চলে যায়। হ্যাঁ আমরা যে কারণে সজ্জায় সহর ওয়াজিবে আমরা চেষ্টা করব এই ধরনের কোনো জিনিস যেন সৃষ্টি না হয়, বুলেও যেন কোনো ওয়াজিব যেন মিসিং না হয়, এটা প্রথম থেকে আমরা সচেষ্ট থাকবো। তারপরেও মানুষ মাত্র ভুল হতেই পারে। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লাইফেও এইভাবে অনেকদিন সজ্জায় সহর দিয়েছেন। একদিন জুহরের চার রাখাতে ভুলবশত দুই রাখাতে সালাম ফিরে পেরেছিলেন, আরেকদিন কায়দায় উল্লাহ না বসে দাঁড়িয়ে গিয়েছিলেন, আরও একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ রাকাত পড়ে ফেলেছিলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চার রাকাতের নামাজে ভুলবশত পাঁচ নম্বর রাকাতও পড়ে ফেলেছিলেন। তো এইভাবে আল্লাহ নবীরও ভুল হয়েছে এবং নবী বলেছেন আংসা কামা তানসাউন, আমিও মানুষের মধ্যে থেকে একজন মানুষ, তুমি তেন যেভাবে বলো আমিও এইভাবে বলতে পারি। তাহলে বোঝা গেল আমরাও বলতে পারি, আল্লাহ নবীও বলেছেন যে কোনো জনের ভুল হওয়া খুবই স্বাভাবিক এবং এই ভুলের সংশোধনের জন্যই সজ্জায় সহর, সজ্জায় সহর দিয়ে দিলে ওই নামাজের ক্ষতিটা বা কিন্তু রিপিয়ার এবং পরিপূর্ণ হয়ে যায়, আমরা এটাই বিশ্বাস করব। এবং সজ্জায় সহর দেওয়ার অনেক পদ্ধতির মধ্যে থেকে একটি পদ্ধতি হলো শেষ বৈঠকে বসে আপনার তাহিয়াতু পড়বেন, ডান দিকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলে সালাম পিলাবেন, তারপরে দুই সজ্জা দেবেন, বাস সজ্জা হয়ে গেল। এবার বাকি নামাজ আপনি শেষ বৈঠকের মতো করে আপনি পড়ুন, অর্থাৎ আবার আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা আল্লাহুম্মা নিজাল আমতু পড়ে তারপরে সজ্জা দিবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাম দিয়ে তারপরে সজ্জা দিয়েছেন এই কথাটি বর্ণনা রয়েছে বুখারী শরীফে জুলিয়াতাইনের হাদিসের মধ্যে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আরও অনেক হাদিস রয়েছে। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি ও মাওলানা আব্দুর রহমান সাহেবের ফোন নাম্বারটা চাই। জি, আপনারা ইনশাআল্লাহ কন্ট্রোল রুম থেকে অথবা ডোনেশন লাইন থেকে আপনারা নিতে পারবা, যেহেতু আমরা লাইভ দিতাম পারলাম না, আপনি লাইনে থাকো কা ইনশাআল্লাহ। ফোন নাম্বার কি আমি জানি না। আচ্ছা, আপনি লাইনে থাকো কা দেখো কা খেয়ে দিলে যেতে পারেন ইনশাআল্লাহ, অথবা আপনি এই যে ডোনেশন হটলাইন একটা আছে ওই লাইনে আপনি ফোন করে নিতে পারবা। মানে এসব আপনারা এই নম্বর চাইলে, নম্বর যেহেতু লাইভ দেওয়ার নিয়ম নাই,
আমরা দিতাম পারি না। ইনশাআল্লাহ আপনারা পরে এই ডোনেশন লাইনটাকে আপনারা নেওয়ার চেষ্টা করবো। আমরা দেখি পরবর্তী পুস্তকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইয়ে হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি, আমরা তো কোরআন শরীফ পড়েন এখন, একটা একটা ওয়ার্ড পড়েলে 10টা নাকি, তা আমরা তো জানি। তো খেয়ে তো আমরা পড়লাম, তো খেয়েও এখন একবারে কোরআন শরীফ পড়ে না, তোড়া তোড়া পড়ে মাঝে মধ্যে। তো তখন আমরা যদি অ্যাডভাইস করে হুন কোরআন শরীফ পড়া হুন, তো হুনলে কত হন সব আমি আমার উদ্দেশ্যে করি একটা তারা যে আমার মুসলিম দাওয়া হিসাব বলিয়া একটা তারা কিছু জিনিস উপহার দেয়, তো এটা ঠিক আছে নে। আর কোন প্রশ্ন আছে আপনার? আর আমার এখন মাঝে মাঝে পড়তে চাই না, বড় হয়ে গেছে কম কম পড়েন, যা তোরা তোরা পড়েন নাকি প্র্যাকটিসিং করেন না, তো এরা মা হিসাবে ওনার চিন্তা হলো আমি নিজে কোরআনের সব বুঝেছি, প্রতিটি অক্ষরে দৃষ্টি নাকি পাওয়া যায়। অনেক সময় আমার বাচ্চাদেরকেও তাদের আমার অনুমান ধরতেছি এটাই যে তাদেরকেও কোরআন পড়ার কথা বললেও বাচ্চা তো তারা অনেক সময় পড়তে চায় না। তো উনি মা হিসাবে উনি মনে করেন যে আমি যদি তিলাওয়াত করে আমার বাচ্চাদের শোনাই, তাহলে এই শুনানির মাধ্যমে কি আমার বাচ্চাদেরকে আমি 10টা নেকির বাগে আমি করতে পারবো? এই হলো মা এবং মার পরিচয়। এবং উনি আবারও চিন্তা করতেছেন ওদের নামাজের কথা আমি বলি, যদি এরপরে ওরা নামাজ না পড়ে তাহলে সেই গুণায় কি আমাকেও পাইবে? প্রথম প্রশ্নের উত্তর যে কোরআন শরীফ তিলাওয়াত করলে তো অবশ্যই সব, নবীজি বলেছেন প্রত্যেকটি এক একটি অক্ষরের মাধ্যমে কমপক্ষে 10টি সব দেওয়া হয়। তিলাওয়াত শুনলেও সব পাওয়া যাবে, যদি অন্তত তিলাওয়াত করতে নাও চায় আর আপনি এবার তিলাওয়াত শুনান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওনারাও সমান সব পাবেন, ইনশাআল্লাহ সমান সব পাবেন। বাট তিলাওয়াত করার তো আলাদা একটা বদিলত আছেই অবশ্যই। মা হিসাবে আপনি যেটা চেষ্টা করতেন কমপক্ষে তারা যদি শুনতে চায় আর শুনে ইনশাআল্লাহ তারা সব পাবে ইনশাআল্লাহ। তো আপনি চেষ্টা অব্যাহত রাখেন এবং শুনেও যান, তাদেরকে তিলাওয়াতের জন্য এনকারেজ করারও আপনি চেষ্টা করবেন, তাদেরকে যে কোনোভাবেই পুরস্কার দিয়ে হোক বা মায়া করেই হোক আদর করেই হোক তাদেরকে কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য অভ্যস্ত করার চেষ্টা আমরা অবদান রাখি ইনশাআল্লাহ। আপনার 3 নম্বর প্রশ্ন তো আমি দিয়ে দিতেছি, যদি আমরা মা বাবা হিসাবে আমাদের দায়িত্ব ঠিকমতো আমরা আদায় করি, অভিভাবক হিসাবে আমরা দায়িত্ব সঠিকভাবে আমরা আদায় করি, তাহলে এরপরে যদি বাচ্চারা নাও পড়ে আশা করি আমাদের গুণা হবে না। বাট এরপরে গুণা হবে না বলে আমরা দায়িত্ব বন্ধ করে রাখবো না, আমরা দাওয়া দিতেই থাকবো। আল্লাহ সুবহানাল্লাহ জানেন আবু জেহেল আবু ইমান আনবে না, তারপরে নবীকে বলেছেন তুমি তাকে দাওয়াত দিতে থাকো। ফেরাউন ইমান আনবে না, তারপরে মুসলিমকে বলেছেন তুমি গিয়ে ফেরাউনকেও দাওয়াত দাও। আমাদের সন্তান তো আর ওই পর্যায়ের নয়, আমরা দাওয়াত দিতেই থাকবো ইনশাআল্লাহ, অবশ্যই ফায়দা হবে। আংদারতাহুম আমলাম তুংদিরহুম লা ইউমিনুন, এরপরে আল্লাহ পাক তাদেরকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। ঠিক আছে, তো আমরা নিরাশ হব না, নিরাশ হব না, সজ্জা দিয়ে দোয়া করতে থাকবো, তাদেরকে সলে কলে কৌশলে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, যেভাবে তারা বুঝে এভাবে আমরা তাদের বুঝাইয়েও তাদেরকে ইনশাআল্লাহ নামাজ পড়ানোর জন্য আমরা তাদেরকে একটা হেকমা অবলম্বন করলাম যে দেখো বাবা মা যেভাবে বডির জন্য খাবার প্রয়োজন, আমাদের অন্তরের একটি খাবারের প্রয়োজন রয়েছে, এটি হলো নামাজ। এর মাধ্যমে দুনিয়াতে শান্তি এবং আহারের শান্তি পাওয়া যায়, এটা আমাদের রিজিকের ফয়সালা হয়, দুনিয়ার অনেক ফায়দা আছে, এবার তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন ছিল মধ্যখানে ক্রিসমাসের সময় যে বলেন খ্রিস্টান তাদের, আপনি যে আপনার নেইবারকে অনেক সময় গিফট দিয়ে থাকেন, অবশ্য আপনি তাদের ধর্মীয় অনুষ্ঠান বা এটার মধ্যে অংশগ্রহণ হিসাবে নয়, আপনি দাওয়ার নিয়তে এবং খালিস নিয়তে তাদেরকে একটা হাদিয়া দিয়ে থাকেন, তো নেইবারকে নেইবার সে আপনি হাদিয়া দিতে পারেন বা ওই টাইমেই দিতে হবে বা সব পাওয়া যাবে, এই কথা না মনে করেন স্বাভাবিক আপনার নেইবার হিসাবে আপনি অন্য সময়ও দিলেন আউট টাইমে দিলে ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আপনার ইন্নামাল আমল বিনিয়াত হিসাবে আপনি দাওয়ার নিয়তে তাদেরকে এভাবে দেন, তো নেইবারের অবশ্যই হক রয়েছে, ইভেন নন মুসলিম হলেও তাদের আমার উপর হক রয়েছে। আল্লাহ নবী এইভাবে নেইবারকে হাদিয়া দিতেন, আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।
জাযাকুম আল্লাহ খাইর আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুর আমার একজন ম্যানেজার সাথে 20,000 টাকা বেতন পাই তো হঠাৎ অসুস্থ হয়ে যাক কিনে কই গেছেন তো আমার স্থান মোটামুটি চলে আসি তো আমি 50,000 টাকাতে জহাত পয়সা থাকি দিচ্ছি এটা তো ঠিক আছে জহাত দেওয়া 20,000 টাকা বেতন ফাইন জি জি মোটামুটি চলে আর কোনো প্রশ্ন আছে নি আর আরেকটা প্রশ্ন আপনার আমি কিছু কাস্টমার যদি উপহার স্বরূপ ক্রিসমাসও কিছু গিফট দেয় কিছু মদ দেওয়া যাই যাচ্ছে তারা মদ ভালো পায় আমি কইম একটা আর কোনটা আছে নি জি না আর একটা খুশির মত জি প্রথম প্রশ্ন যেটা আমি তোরা জানতাম সেই আপনি এমনি জানরা নেই তার সম্পর্কে তার কোনো সেভিং আছে নি বা নাই নি বাইলা কিছু এটা খুব কম আমি আনসার দিয়ে যত আমি বুঝছি আমি আনসার দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ঠিক আছে শুনতে থাকুক প্রথম প্রশ্ন দেশে আপনার একজন বন্ধু মানুষ বা যেই হন ম্যানেজার উনি বেতন 20,000 পান তো 20,000 বেতন পাওয়ার পরে ওনাকে আবার জকাত দেওয়া যাবে এটা আমার কাছে কিন্তু প্রশ্নবিদ্ধ কারণ 20,000 দিয়ে মোটামুটি একটা ফ্যামিলি কারণ লাকচারি লাইফ হলে তো 20 লাখ হলেও দেখবেন টান থাকে আমরা ওই দেশে অনেক রুজু করার পরেও দেখবেন এরপরও টানাটানি আছে কারণ মানুষের টানাটানি কিন্তু তার খরচের উপর ডিপেন্ড করে কী পরিমাণ খরচ করতেছে তো সেই হিসাবে 20,000 যিনি বেতন পাইতেছেন ওনাকে জকাত দেওয়াটা অবশ্যই প্রশ্নবিদ্ধ জকাতটা যেভাবে ফরজ সঠিক যোগ্য ব্যক্তিকে দেওয়াটাও কিন্তু পরে এটা মাথায় রাখতে হবে নবী করিম সাল্লামকে একজন সাহাবি বলেছেন রাসূল আমাকে জাকাতের সাহায্য করুন নবীজি বলেন দেখো তুমি যদি ওই 8 ক্যাটাগরির মধ্যে পড়ো জকাতের ক্যাটাগরিতে পড়ো আমি দিতে পারবো না তো আমি নবীও চেঞ্জ করে তোমাকে জকাতের এটা জায়েজ হবে না তো আপনি আমার মনে হয় যদি উনি ঋণগ্রস্ত হয়ে যান বা ওনার কোনো সেভিং থাকে না তাহলে ভিন্ন কথা নতুবা উনি 20,000 পাইলে যদিও টানানি থাকে বাট এর পরেও ওনার অবশ্যই মোটামুটি ঘরে সামান টামান সাথে মিলে ইয়া একটু প্রশ্নবিদ্ধ থাকবে এজন্য সতর্কতামূলক আমি মনে করি আপনি অন্য কোনো লাইনে সাহায্য করুন অথবা আপনি খবর নিয়ে দেখেন যে ওনার কোনো সেভিং নেই বা ওনাকে উনি চিকিৎসা করলেন ঋণ হয়ে গেলে আপনি ওই ঋণের পয়সাটা যদি আপনি আপনার জকাত দিয়ে পরিশোধ করেন তখন জায়েজ হয়ে যাবে ঠিক আছে আর দ্বিতীয় প্রশ্ন যেটি বলেছেন আপনি অনেক সময় অনেক কাস্টমারকে আপনি যে জিনিসটা গিফটের কথা বলেছেন ওয়াইন মদ আপনি এই জিনিসটা কারণ মদের ক্ষেত্রে এত কড়াকড়ি এসেছে যে কোনোভাবে এটা যদি কেউ ক্যারি করে সাহায্য করে তাদের উপর লানত এবং অভিশাপ এটা আল্লাহ পাক হারাম করেছেন দাপে দাপে এরপরে বলেছেন যারা বিক্রি করে যারা সার্ভ করে এবং যারা এটা নিয়ে ডেলিভারি দেয় তাদের উপরও লানত অভিশাপ যারা এটা নিয়ে লেনদেন লেখাপড়া করে তাদের উপরও অভিশাপ তো সেই হিসাবে আপনি এটা গিফট না দিয়া আপনি অন্য কোনো গিফটে দিতে পারেন সুইট বা অন্য কোনো দিতে পারেন গিফটে দিতে হবে তাকে খুশ করার জন্য মোটেই জরুরি নয় তো আপনি এই গিফটটা দিলেও এটা কিন্তু আল্লাহর অভিশাপ অভিশাপের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ঠিক আছে ইনশাল্লাহ কারণ গিফট দেওয়া আপনার জন্য ফরজ নয় আর দিলেও আপনি অন্য কোনো জিনিস গিফট দিতে পারেন আপনি এটা গিফট দেওয়ার আপনার প্রয়োজন নেই এজন্য আপনি অন্য কোনো খাবার চকলেট আছে ঠিক আছে সুইট আছে বা অন্য কোনো জিনিস যদি আপনি দিয়ে দেন আপনার সেটা দিতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন আর আশা করি মাইন্ডও করবেন না যে প্রথম যে আপনার জকাতের ক্ষেত্রে কিন্তু আপনি একটু ক্লিয়ারিফাই হয়ে যাওয়ার চেষ্টা করবেন অথবা উনি যদি চিকিৎসা করান করার পরে ঋণগ্রস্ত হয়ে যান তারপরে আপনার জকাত যদি তার ঋণ আদায় করে দেন তখন কিন্তু ওই ক্যাটাগরির পরে পড়ে যায় নতুবা এভাবে আমার কাছে কঠিন মনে হইতেছে 20,000 পাওয়ার পরে ওই লোককে আপনি জকাতের সাহায্য করবেন কারণ এর চেয়ে কত অসুবিধার মধ্যে আর অন্য লোক হল আছে যারা বেশি উপযোগী জকাত দিতে হলে হয়তো এমন হতো কোনো সম্পদ নাই বা থাকলেও সে মোটেই চলতে পারতেছে না সে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে এবং স্বাভাবিক জীবন এবং লাকচারি লাইফ নয় তো এটাও মাথায় রাখতে হবে আপনার ইনশাআল্লাহ অনেক সময় ঋণগ্রস্ত হইতে পারে হয়তো বড় যদি চিকিৎসার প্রয়োজন হয় কিন্তু গড়ে দেখা যায় অনেক সময় তার অনেক সামান আছে যেমন এখানে উলামায়ে কেরাম একটা কথা উল্লেখ করেছেন যদি তার কাছে এরকম অনেক সামান রয়েছে যেটা প্রয়োজন অতিরিক্ত সামান আছে যেগুলা দামি দামি সামান রয়েছে যেটা নিত্য প্রয়োজনীয় বা এরকম নয় যে এটা তারা চলবেই না এরকম সামান অ্যাভেলেবল থাকা অবস্থায় তাকে জকাত দেওয়া যাবে কিনা যাবে না উলামায়ে কেরাম অনেকে দ্বিমত করেছেন তো আপনি জকাত দিবেন একটা ফরজ দায়িত্ব এই বিতর্কের ভিতরে দেওয়া বা রিস্ক নিয়ে দেওয়ার চেয়ে আমার মনে হয় জকাতের ফান্ড দিয়ে না দিয়া আপনি অন্য কোনো ফান্ড থেকে দেওয়াটাই আপনার জন্য ভালো হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটা ফান্ড ছিল ওনার ফয় ওই ফান্ড থেকে রসুলুল্লাহ এইভাবে এই জনের খাতে আল্লাহ নবী সাহায্য করতেন ঠিক আছে গনিমতের 20% উনি রাখতেন যেটাকে আরবিতে ফয় বলে ওই খাত থেকে রসুলুল্লাহ
এই এই ডোনার মানুষটাকে সাহায্য করেছেন জকাত দিয়ে নয় জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন নিয়ে আসছেন এই প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি আপনাকেও পাশাপাশি আমাদের আদরের দর্শকতা ভাই বোনদেরকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমেই আমাদের এই প্রোগ্রামটা সার্থক হয় আর পূর্ণ সার্থকতা পাওয়া যাবে ওই দিন যদি করেন কিয়ামতে এই বলা এবং শুনে আমাদের নাজাত রসিল আল্লাহ যেন সেটাই করেন আমিন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته